কৃষক সহ পাটকলের সঙ্গে সংশ্লিষ্ট চার কোটি মানুষের স্বার্থ বিবেচনা করে সরকার এ সেক্টরে ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র পাঠ প্রতিমন্ত্রী মির্জা আজম এছাড়া সিবিএ নেতাদের দৌরাত্ম কমায় পাটকলগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাঠ প্রতিমন্ত্রী হাকিম মোডেলের আরও একটি রিপোর্ট আগামী ছয় মার্চ জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে সচিবালয় বস্ত্র পাট মন্ত্রালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান ধান চাল গম ও চিনি সহ সতেরোটি পণ্য সংরক্ষণ পরিবহন বাজারজাতকরণে পাটজাত মূলকের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হয়েছে পাটকে বিশ্ববাজারে তুলে ধরতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসিতে 235 প্রকার পাট পণ্যের স্থায়ী প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র চালু হয়েছে পাটকলগুলো বন্ধ করতে সব সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে ক্ষমতাসীন সরকার এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করে খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী এ সময় তিনি বলেন পাট বন্ধ হয়ে গেলে নিয়ন্ত্রণ পুরোপুরি বেসরকারি খাতে চলে যাবে কিন্তু প্রধানমন্ত্রী কৃপায় এখনো পাট চলছে বলে জানান মির্জা আজম চার কোটি মানুষ এই এই সম্পৃক্ত তাদের টিকে রাখার স্বার্থে বিজেএমসি কে টিকে রাখতে হবে বিসিএমসি কে চালু করতে হবে পাকতে হবে এর কারণে বিজেএমসি যদি লোকসানও যদি দেয় সেই লোকসান দিয়ে হলো বিজেএমসি কখনো বন্ধ করা যাবে না বিজেএমসি যদি বন্ধ হয়ে যায় টোটাল পার্ট সেক্টর যাবে প্রাইভেট সেক্টরের হাতে এবং তারা যে কোনো সময় কিন্তু কৃষকের পেটে লাথি মারতে পারে এই সময় পার্ট কলগুলোতে সিবিএ নেতাদের দূরত্ব কমেছে বলেও মন্তব্য করেন মির্জা আজম যে চলতে পারতেছে না তাকে কিন্তু পালতেছে মরাল বাংলা টিভি ঢাকা